এখানে যে বিষয়টি উল্লেখিত হলো এটা রতন সূত্রের নিদান। এখানে বলা হয়েছে তথাগত বুদ্ধের দশবিধ পারামি, উপপারামি, পরমাত্ম পারামি, এই পারামি সম্বাদকে স্মরণ করে এবং বুদ্ধগুণ, ধর্মগুণ, সঙ্গগুণকে স্মরণ করে বুদ্ধ দ্বারা আদিষ্ট হয়ে করুণাচিত্তে আনন্দস্থবীর বৈশালীতে এই মহাসূত্র আবৃত্তি করেছিলেন। কারণ বৈশালীর জনগণ প্রায় দশটি বছর সেখানে অনাবৃষ্টিজনিত দুর্ভিক্ষ, মহামারী এবং নানা প্রকার রোগ, ব্যাধি, উপদ্রব, অমনুষ্য উপদ্রব আদি শিকার হয়েছিলেন। তাদের প্রতি তাদের দুঃখ নিরসনে মহাকরুণা চিত্তে আন বুদ্ধ কর্তৃক আদিষ্ট হয়ে এ আয়ুষ্মান আনন্দ থেরো প্রমুখ সঙ্গ বৈশালীতে গিয়ে এই রতন সূত্র আবৃত্তি করেছিলেন। বুদ্ধ রত্ন, ধর্মরত্ন, সঙ্গরত্ন, এই ত্রিবিধ রত্নের কারণে, তাদের গুণ উচ্চারণের কারণে এই সূত্রটির নাম হলো রতন সূত্র। এই রতন সূত্র আবৃত্তি করা হচ্ছে। পারামির অধিষ্ঠানে বুদ্ধ তথাগত উপপরমাত্ম পূরণে ত্রিশ প্রকার পঞ্চমহা পরিত্যাগ সে পারামির সাথে লোকচর্যা জ্ঞাতি চর্যা বুদ্ধ চর্যাতরে মহাবিনিষ্ক্রমণ করেন অন্তিম জন্মেতে প্রধান চর্যা পালেন তিনি বুধির পালঙ্কে ধর্মচক্র প্রবর্তিলেন সর্বজ্ঞতা লোভী নবলোকোত্তর ধর্ম বিশ্বেতে প্রকাশী সর্বজ্ঞ বুদ্ধের গুণ প্রত্যবেক্ষণ করে প্রকাশিলেন বৈশালীতে ত্রিরত্নয়াকারে পরিত্রাণয় আবৃত্তি করেন রাতের ত্রিজামে বদন্ত আনন্দ তেরো করুণায়ন্তরে কোটি শত শত চক্র বালের যত দেবগণ বৈশালবাসীর সবে রক্ষণ করুন দুর্ভিক্ষ রোগ অমনুষ্য ভয় ত্রিবিধ যে পরিত্রাণে অন্তর্দান তাহাই ভাসিব এখানে সমবেত প্রাণী ভূমি ও আকাশে সকলে সুমনা হও এ বাসন শ্রবণে সমবেত সবে মৈত্রী করে মানস মানবে দিনে রাতে পুণ্যদাতায় রক্ষা করো সবে যত শ্রেষ্ঠ ধনরত্ন স্বর্গমধ্যে আছে তথাগত সমন্বয়ে এই ত্রিলোকেতে বুদ্ধ রত্নের এই মহত্ব, এই মহাগুণ, এই সত্য বাক্যেতে স্বস্তি হোক এখন অনিত্য বিরাগে নির্বাণ সাক্ষ্যমুনি লব্ধ অন্য পথে নয় লভ্য ধর্মতা তাদৃশ ধর্মরত্নের এই মহত্ব, এই মহাগুণ, এ সত্য বাক্যেতে স্বস্তি হোক এখন বুদ্ধ শ্রেষ্ঠের বর্ণিত যা পবিত্র সমাধি ফলদানে তাৎক্ষণিক অনুশীলন যদি বুদ্ধের বর্ণিত এই সমাধি সমান জানিও ত্রিলোকেতে নাহি বিদ্যমান ধর্মরত্নের শ্রেষ্ঠত্ব এই মহাগুণ এই সত্য বাক্যেতে স্বস্তি হোক এখন আট সত্যে প্রশংসিত যে সকল উদ্গল চারি যুগ মহান তারা শ্রাবক সকল দানের সুযোগ্য পাত্র সুগত শ্রাবক মহাফল লাভী হন তাদের দায়ক সঙ্গরত্নের শ্রেষ্ঠত্ব এই মহাগুণ
ঈশত্ববাক্যেতে স্বস্তি হোক একান সত্যপথে নিয়োজিত লোহ দৃঢ় মনে গৃহচারী প্রবর্জিত সম্বুদ্ধ শাসনে প্রাপ্তব্য নিশ্চিত পায় অমৃতের স্নানে লব্ধ নিভূতি সুকমৃত ভুঞ্জনে সঙ্গরত্নে রে মহত্ব এই মহাগুণ এই সত্য বাক্যেতে স্বস্তি ও গ্রে কন ভূমিতে সীমা স্তম্ভ পুতিত যেভাবে অকম্পিত থাকে যথা জর জঞ্জাবাতে সৎপুরুষের তেমনায় বলি সদা অকম্পন আর্য সত্যের দোষীরা হন নির্বিকয় মন সঙ্গরত্নের মহত্ব এই মহাগুণ এই সত্য বাক্যেতে স্বস্তি ও প্রেকন গভীর জ্ঞানে সুদেশিত যে আর্য সত্য অধিগত হয়েছে যা হয়ে সুভাষিত জগতে যদিও থাকে আসক্তি কিঞ্চিত তথাপি অষ্টম জন্ম জানো অসম্ভব সঙ্গরত্নের মহত্ব এই মহাগুণ এই সত্য বাক্যেতে স্বস্তি ও গ্রেকন আর্য সত্যের দর্শন হয়েছে যাহার ত্রিবিধ ধর্ম হতে বিমুক্তি হয় তার আত্মদৃষ্টি সন্দেহ মিথ্যাশীল ব্রতে সমুচ্ছেদ করেন তিনি কিঞ্চিত না রেখে চারি অপায় মুক্ত সে নিশ্চিত জানিবে অসম্ভব জন্ম তার ছয় স্থানে সঙ্গরত্নের মহত্ব এই মহাগুণ এই সত্য প্রকাশে স্বস্তি ও গ্রে এখন কিঞ্চিত পাপ যদি করে কায় বাক্য মনে অসম্ভব গোপন করা বুদ্ধির বচনে সঙ্গরত্নের মহত্ব এই মহাগুণ এই সত্য বাক্যেতে স্বস্তি হোক রে এখন বিকশিত পুষ্প পল্লব গ্রীষ্মের গ্রীষ্মের প্রথমে মনোহর উজ্জ্বলতায় বরে চারিদিকে তেমনই শ্রেষ্ঠ ধর্ম হল সুদেশিত নির্বাণার্থীর পরম হিতে বুদ্ধের বাসিত বুদ্ধরত্নের মহত্ব এই মহাগুণ এই সত্য বাক্যেতে স্বস্তি ও কয়েকন শ্রেষ্ঠজ্ঞ বরদানে শ্রেষ্ঠ উত্তম নিয়ন্তা অনুত্তর ধর্ম শ্রেষ্ঠ ধর্ম দেশিত সর্বদা বুদ্ধরত্নের মহত্ব এই মহাগুণ এই সত্য বাক্যেতে স্বস্তি ও কয়েকন ক্ষীণ পুরন বিষ পুনরুদ্গম নহে চিত্ত বিরাগ হয় অনাসক্ত ভবে সেই ক্ষীণ বীজে বীজার ইচ্ছা নেই যে বৃদ্ধিতে তৈলহীন প্রদীপ যেমন নিবে যায় ধীরে সঙ্গরত্নের মহত্ব এই মহাগুণ এই সত্য বাক্যেতে স্বস্তি ও কয়েকন যত প্রাণী এ স্থানে সমবত এক্ষণে ভূমিতে বা আকাশেতে আছে অবস্থানে মানব দেবতার পূজ্য যেই তথাগত চল সবে নমিতারে শুভ সতত যত প্রাণী এখানে সমবেত এক্ষণে ভূমিতে বা আকাশেতে আছে অবস্থানে মানব দেবতার পূজ্য যে তথাগত চল সবে নমি ধর্মে শুভ কাগত যত প্রাণী এইখানে সমবেত এক্ষণে ভূমিতে বা আকাশেতে আছে অবস্থানে মানব দেবতার পূজ্য যে তথাগত চল সবে নমি সঙ্গে শুভ কাগত সাধু সাধু সাধু।